যারা সমালোচনা করে উল্টাপাল্টা লেখে তাদের আইনের আওতায় আনব। হায় হায়, এখন সিনেমা নিয়ে সমালোচনা করলেই তাহলে খেতে হবে মামলা? কি ভাবছেন নেটিজনরা এই বিষয় নিয়ে? সেই সঙ্গে থাকছে, ও তাহলে পরিমণি ও রাজের সংসার ভাঙার পিছনে রয়েছে কোন প্রভাবশালী কেউ? রাজের একটি স্ট্যাটাসে এমনটাই মনে করছে অনেক নেটিজনরা। আর আরো রয়েছে, ওয়াও তাহলে বছরে 10টা হিন্দি সিনেমা বাংলাদেশের হলে দেখানোর উদ্যোগ নিবে সরকার। বাট আছে এক শর্ত। প্রথমেই আসি ওই চলচ্চিত্র নিয়ে সমালোচনার প্রসঙ্গে। ভাই, সিনেমা নিয়ে তো অনেকেই অনেক রকম কথা বলে, নিজের মতামত প্রকাশ করে ফেসবুক সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এবার সিনেমা নিয়ে যদি কেউ সমালোচনা করে তাহলেই খেতে হবে মামলা। এবং এমন কথাই জানালো ব্ল্যাক ওয়ার মুভির ট্রেইলার উন্মোচনের ইভেন্টে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন। এবং তার নিজের মুখেই কথাগুলো শুনে নিন। আমাদের ফেসবুক মারাত্মক ক্ষতি করে সিনেমার, যারা সমালোচনা করে উল্টাপাল্টা লেখে তাদের আইনের আওতায় আনবো। তো সেক্ষেত্রে আমি বলতে পারি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি একটি সেল তৈরি করবে, যে সেল থেকে আমরা নির্ধারণ করব কারা কারা কোন ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছে, যে নেগেটিভ প্রচার প্রচারণা চালাবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের দ্বারস্থ হব পরিচালক সমিতির মাধ্যমে। স্থানীয় সানোর ভাই একটা দারুণ প্রস্তাব রেখেছে, আমরা সাইবার ক্রাইমের আওতায় আনবো। তারপরে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সেই ধরনের যারা অপরাধ করে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনবেন, বিচারের আওতায় আনবেন। আর কথা ফেসবুক মারাত্মক ক্ষতি করে সিনেমার, ইউটিউব চ্যানেল প্রচার প্রচারণা করে মারাত্মক ক্ষতি করছে মুভির, সিনেমার আগামাথা সিনেমা না দেখে বিভিন্ন সমালোচনা লেখালেখি হয় যেগুলো দেখে দর্শকরা প্রতারিত হয়। এবং তিনি এটাও বলেন, মুভি মুক্তির আগে ফেসবুকে সমালোচনা করার ফলে সিনেমার ব্যাপক ক্ষতি হচ্ছে। আর তারা এখন নতুন একটা ব্যবস্থা নিতে যাচ্ছে, সেই ব্যবস্থা অনুযায়ী সিনেমা নিয়ে যদি কেউ সমালোচনা করে বা উল্টাপাল্টা কথা বলে তাহলেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা, সাইবার ক্রাইমের আয়তায় আনা হবে সেটা। ওয়েল, এখন তিনি তো ডিসিশনটা নিয়ে নিলেন, কিন্তু এটা নিয়ে অনেকের অনেক রকম মতবাদ। যেমন কেউ তার সঙ্গে একমত, কেউ বলছে হ্যাঁ ঠিক কথা, ফেসবুকে অনেক রকম সমালোচক আছে যারা ব্যক্তিগতভাবে আক্রমণ করে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আবার কেউ এটাও বলছে, কিছু কিছু মুভি সমালোচনা হয় বলেই আমরা জানতে পারি ওই মুভিটি আমাদের দেশের, তা না হলে আমরা জানতামই না এই নামে কোনো মুভি আছে। এবং অনেকে মনে করছে সমালোচনারও দরকার আছে, তবে তার এই কথা শুনে অনেকে আবার হাসাহাসিও করছে। যেমন কেউ কেউ মজা করে বলছে, ভাইরে ভাই যে অবস্থা দাঁড়াচ্ছে, সিনেমা না দেখলেও মনে হয় কয়েকদিন পর মামলা খেতে হবে। আবার কেউ বলছে, ও তাহলে তো জেলের আসামিদের এখন সাজা না দিয়ে বাংলা সিনেমা দেখতে দেওয়া উচিত, তাহলে দেখা যাবে বাংলা সিনেমা দেখার ভয়ে অপরাধের সংখ্যাই কমে গেছে। বাট আবার কেউ কেউ এটাও মনে করছে, আচ্ছা মানলাম সিনেমা নিয়ে সমালোচনা করলে মামলা খেতে হবে, তাহলে সিনেমার নামে যারা কুখাদ্য পরিবেশন করে তাদের বিরুদ্ধেও তো প্রতারণার মামলা করে সময় ও টিকিটের মূল্য জরিমানা সহ ফেরত দিতে বাধ্য করানো উচিত এবং এই নিয়মটাও চালু করা উচিত। ওয়েল, এখন তার এই কথা শুনে তো দেখলেনই নেটিজনরা এক এক রকম রিয়াকশন দিচ্ছে, বাট আপনি কি ভাবছেন সেটাও কিন্তু জানাবেন। এবার আসি শরীফুল রাজের কাছে। এখন শরীফুল রাজ, সে তো জানিয়ে দিল যে পরীর সঙ্গে তার সম্পর্ক আর ঠিক হবার সম্ভাবনা নেই, এবং সে এখন গণমাধ্যমে এটাও জানিয়েছে, পরিমণি ওই যে তাকে বলেছিল না আজ আমি রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম। এই প্রসঙ্গে শরীফুল রাজ বলে, আমি তো সরকারি চাকরি করি না যে আমাকে ছুটি দিতে হবে, আমাকে ছুটি দেওয়ার কিছু নেই। এবং তিনি এটাও বলেন, আমি আর পরী দ্রুত আইনজীবীর সঙ্গে বসবো, বসে যত দ্রুত সম্ভব অফিসিয়ালি সব ফয়সালা করব। এবং তিনি এটাও বলেন, সন্তান কার কাছে থাকবে, কতদিন কার সঙ্গে থাকবে, এই বিষয়গুলো তিনি আইনিভাবে পরামর্শ নিবেন। তার কথা আমি অনেক সহ্য করেছি, খুব ক্লান্ত লাগছে এখন এসব দেখতে দেখতে, ঘরের মধ্যে কিছু হবে আর সেটা ফেসবুকে চলে যাবে, এটা তো রেগুলার সবসময় হতে পারে না, আমার তো বাইরে কাজ করতে হয়, আর এভাবে চলতে থাকলে জীবন চালানোই অসম্ভব। যাই হোক, এখন পরিমণি রাজের অফিসিয়ালি ডিভোর্স না হলেও সিচুয়েশন যেদিকে আগাচ্ছে তাতে করে মনে হচ্ছে তারা হয়তো দ্রুত অফিসিয়ালি বিচ্ছেদ ঘটিয়ে ফেলতে পারে। এনিওয়ে, রাজ কিন্তু আজকে ভোরে আবার একটি স্ট্যাটাস দেয়, যে স্ট্যাটাসটা আবার অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে নেটিজনরা। সেখানে রাজ লেখে, হ্যালো গডফাদার্স অ্যান্ড গ্যাং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ, আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স। এখন শরীফুল রাজ এটা নর্মালিও লিখতে পারে, বাট অনেক নেটিজনরা কনসার্ন যে শরীফুল রাজকে ইঙ্গিত দিচ্ছে পরী ও রাজের যে সম্পর্কটা সেটা ভাঙনের পিছনে তৃতীয় কোনো ব্যক্তির ইন্ধন আছে। সেই তৃতীয় ব্যক্তি কি কোনো প্রভাবশালী কেউ, এবং তার প্ররোচনায় কি তাহলে পরিমণি রাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে? ওয়েল, এটা জাস্ট নেটিজনদের ধারণা, এমনটা সত্যি নাও হতে পারে। ফাইনালি আসি বাংলাদেশে হিন্দি মুভির প্রসঙ্গে। এখন বাংলাদেশে হিন্দি মুভি আসবে এই কথা তো অনেক দিনের, এবং অনেক দর্শকরাও আগ্রহ নিয়ে বসে আছে কবে আসবে হিন্দি মুভি, কবে তারা দেখতে পাবে সালমান শাহরুখ এই সিনেমাগুলো বাংলাদেশের হলে। বাট এখন এটা নিয়ে কিছুটা আশার আলো রয়েছে। গতকাল তথ্য মন্ত্রণালয়ের হল মালিকদের সঙ্গে একটা মিটিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ জানান,
চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টদের লিখিত আবেদন পেলে সিনেমা আমদানি ও দেশের হলগুলোতে প্রদর্শন করা সম্ভব। এবং চলচ্চিত্রের যেই কটা সমিতি আছে, যেমন চলচ্চিত্র প্রদর্শক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও প্রযোজক সমিতি, এই চার সমিতি যদি লিখিত আবেদন দেয় তাহলে বছরে 10টি হিন্দি ছবি চলচ্চিত্র আমদানির ব্যবস্থা নিবে সরকার। এবং তিনি এটাও জানান, সবাইকে কিন্তু এখানে লিখিত আবেদন দিতে হবে, কারণ অতীতে দেখা গেছে বেশিরভাগ সমিতি চাইছে কিন্তু শিল্পী সমিতি চায় না। দ্যাট মিন্স চলচ্চিত্রের এই চার সমিতি যদি এক হয়ে লিখিত আবেদন দেয় তাহলে কিন্তু বিষয়টা পসিবল এবং সরকার উদ্যোগ নিতে পারবে ঠিকঠাক মতো। সো লেটস সি নিয়ার ফিউচার কখনো এরকমটা হয় কিনা।